চট্টগ্রাম কর্ণফুলী থানা ঐতিহ্যবাহী সৈন্যারবাড়ি শাহী জামে মসজিদের ব্যবস্থাপনায় গোসে বগদাদ আব্দুল কাদের জিলানির উর্সে পাক কিছুক্ষণ পর শুরু হবে এবং মুসল্লিদেরকে তবরুক বিতরণের জন্য তবরুক ব্যবস্থা করছেন মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব। ঐতিহ্যবাহী সৈন্যারবাড়ি শাহী জামে মসজিদ পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবারের ন্যায় এবারও হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক ফাতহা শরীফ উপলক্ষে আয়োজিত আজকের মিলাদ মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজ জুমার পর তাবারক বিতরণ করা হবে ইনশাআল্লাহ। এই হিসেবে আমাদের আয়োজন চলতেছে। আমি আমার মহল্লাবাসী এলাকাবাসীকে যথাসময়ে মসজিদে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। আজ পবিত্র জুমার নামাজের পরে মুসল্লিদের মাঝে কমিটির ব্যবস্থাপনায় সকলের হাতে তবারুক পৌঁছে দেওয়া হবে। এটা হচ্ছে প্রতি বছর আয়োজিত হয় রবিউল সানি মাসে গোসে বগদাদ শাহী বগদাদ সেদিন আব্দুল কাদের জিলানির উর্সে পাক উপলক্ষে। শুধু তাই নয়, এই মসজিদে শুধু গোসে পাকের উর্সে পাক নয়, গরিবে নামাজ এবং যত আল্লাহর নেককার মকবুল ওলিরা এই উর্সে পাক সময় হয়, এই মসজিদে প্রত্যেক ওলি আল্লাহদের উর্সে পাক আয়োজিত হয়। বিশেষ করে রমদানুল মোবারকে অসংখ্য মানুষের, প্রায় 100 মানুষের ইফতারের আয়োজন করে থাকে। এমনকি মিলাদুন্নবী এবং সিদ্দিক আকবরের ফাতিয়া, হজরত ওসমান জিনুরাইন, মৌলা আলী শেরে খোদা, হজরতে ফারুক আজম সহ অসংখ্য সাহাবি তাবি, বিশেষ করে এ সুলতানে কারবালা, ইমামে কারবালা ইমাম হুসাইন রদিল্লাহ তাআলা আনহুর উর্সে পাক এ মসজিদ কমিটির ব্যবস্থাপনায় অতি সুন্দরভাবে উদযাপিত হয়ে থাকে।